গঙ্গা মিশন ও হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে আজ হুগলি মহিলা মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষদানের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মোট 3000 গাছ বিতরণ করা হয় বিভিন্ন বিদ্যালয়, দুর্গাপূজার বারোয়ারি ক্লাবগুলিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্গা, পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, প্রশাসক মণ্ডলীর সদস্য অমিত রায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা এবং গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে আজকে হুগলি উমেন্স কলেজে বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান একটা অনুষ্ঠান ছিল। আমরা কিছু সামাজিক সংগঠন এবং যারা আমাদের মেয়েরা গোষ্ঠী করে তাদের হাতে কিছু গাছ দিয়েছি, কলেজেও কিছু দিয়েছি। কলেজে বৃক্ষরোপণ হচ্ছে, প্রকৃতিকে বাঁচাবার জন্যে আমাদের পৌরসভা এবং গঙ্গা মিশন যৌথ উদ্যোগে যে পরিকল্পনা নিয়েছেন, আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হবে। মিশন থেকে গঙ্গা হরিত অভিযানে 1 লাখ গাছে যে আমরা এই সাল লাগাবার সংকল্প নিয়েছিলাম, আজকে 90,000 থেকে বেশি গাছ লাগানো হয়ে গেছে। যেরকম মানুষের উৎসাহ আছে, জড়িত আছে, আমার মনে হচ্ছে আমরা এখন ধীরে ধীরে আস্তে আস্তে গঙ্গা থেকে টাকাতে আরম্ভ করেছি। আর নিশ্চয়ই আমরা গঙ্গাকে বাঁচাবো, বাঁচাতেই হবে। আমাদের পূর্বজন্মের জন্যে, আমাদের বাচ্চাদের জন্যে আসুন সবাই মিলে গঙ্গাকে বাঁচাবো। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের শহরের বিভিন্ন দুর্গাপুজো কমিটি, ক্লাব, ALF যারা স্বনির্ভর গোষ্ঠীর যারা ALF নিয়ন্ত্রণ করেন, যারা তাদের হাতে, বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে, স্কুল কলেজ সকলের হাতে আমরা গাছ তুলে দিলাম। আমাদের এই মহৎ উদ্যোগে সহযোগিতা করলেন গঙ্গা মিশন, যে কর্তৃপক্ষ যারা সামাজিক এবং এই ধরনের বিভিন্ন জনহিতকর কাজ করেন। মিস্টার প্রহ্লাদ গোয়েঙ্কা তিনি নিজে উপস্থিত ছিলেন, এই কর্মসূচির উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক চুঁচুড়া শ্রী অসিত মজুমদার মহাশয়। এখানে আমাদের পৌরসভার বিভিন্ন কোঅর্ডিনেটর, বিভিন্ন দুর্গাপুজো কমিটি, ক্লাব, ALF এবং অন্যান্য বিভিন্ন স্কুল কলেজ তারা উপস্থিত ছিলেন। আমরা এই অনুষ্ঠানটা করতে পেরে খুব আনন্দিত। গাছের সংখ্যা আমাদের বাড়াতে হবে। চুঁচুড়োয় অনেক গাছ আছে, কিন্তু যে আমফান এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো যাচ্ছে তাতে অনেক গাছ পড়েও যাচ্ছে। সেই ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য, আরও বেশি করে বৃক্ষরোপণ সেটাকে উৎসাহ দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশকে বিশেষভাবে বাঁচানোর যে উদ্যোগ নিয়েছেন, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও এই লড়াইয়ে সামিল। এবং হুগলি চুঁচুড়া শহরের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষের কাছে যে বার্তা, অর্থাৎ আরও বেশি করে গাছ লাগান এবং আরও বেশি করে বাতাসের অক্সিজেনের পরিমাণ বাড়ান, এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10।
তার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।